সকল যাত্রীবৃন্দ, কিছুক্ষণের মধ্যে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। অনুগ্রহ করে বাসে ওঠার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে। টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ ভাই, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আমাদের নিজেদের দেশের তৈরি গেম বাস সিমুলেটর বাংলাদেশটাকে নিয়ে। ও, এতদিন পর্যন্ত আমরা কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া নিয়ে অনেক আপডেট, অনেক রিভিউ, অনেক কিছু করেছি, তবে বাংলাদেশটাকে নিয়ে কিন্তু তেমন একটা আমরা আলোচনা করি নাই এবং এই গেমটার আপডেট সম্পর্কেও কিন্তু আপনাদেরকে জানাই নাই। তবে এখন মনে হচ্ছে যে না, গেমটা প্রপার বর্তমানে খেলার উপযুক্ত আছে, তো এই জন্যই কিন্তু আমি এখন আপনাদেরকে সাজেস্ট করতে পারতেছি যে আপনারা কিন্তু চাইলেই কিন্তু এই গেমটাকে এখন অনায়াসেই খেলতে পারেন এবং প্লে স্টোর বলেন এবং অ্যাপল স্টোর বলেন দুই জায়গাতেই কিন্তু মোটামুটিভাবে অ্যাভেলেবেল রয়েছে এবং প্লে স্টোরের মধ্যে সর্বাধিকভাবে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। তো কথা না বাড়াই চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন এবং আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা কিন্তু খুব শীঘ্রই বাস সিমুলেটর বাংলাদেশের একটা আপডেট পেতে যাচ্ছেন এবং এই আপডেটটা কিন্তু খুবই অসাধারণ একটা আপডেট হতে যাচ্ছে আপনাদের জন্য যারা বাস সিমুলেটর বাংলাদেশ লাভার আছেন বা বাংলাদেশটাকে খেলে থাকেন। তো আপনাদের জন্য একটা সেরা আপডেটও বলতে পারেন এই আপডেটটা, কারণ অনেকেই আছেন যারা এখনও বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলে থাকেন এই বাস সিমুলেটর বাংলাদেশের পাশাপাশি। তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মধ্যে কিন্তু আমরা ফেরিটাকে পেয়ে যাই, তো সেটা কিন্তু একটা ইন্দোনেশিয়ান ফেরি বলতে পারেন। আর ইন্দোনেশিয়া যে কয়েকটা জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি একটা দ্বীপের মতো বলতে পারেন, তাদের শহরটাই কিন্তু আলাদা আলাদা এক একটা দ্বীপের মতো। তো সেক্ষেত্রে কিন্তু তাদের যানবাহনগুলো কিন্তু ফেরিতে পারাপার হয়, তবে আমাদের বাংলাদেশের সাথে যদি তুলনা করা হয় বর্তমানে ফেরির রুট কিন্তু বদলে গেলে বন্ধই চলা বলে, কারণ বর্তমানে পদ্মা সেতু হয়ে যাওয়ার পর ফেরির প্রচলনটা অনেকাংশই কিন্তু আমাদের কমে গেছে। তবে বর্তমানে আমরা যেটা দেখতে পারি ঢাকা আরিচাঘাট যেটা রয়েছে, তো ওই যে আরিচাঘাট দিয়ে কিন্তু এখনও কিন্তু মোটামুটি লেভেলে ফেরি চলাচল করতে এবং যানবাহনও চলাচল করছে, সেইটাকেই কিন্তু বিবেচনা করে বর্তমানে বাস সিমুলেটর বাংলাদেশের মধ্যে কিন্তু যুক্ত করা হচ্ছে একটা ফেরির ম্যাপ। তো এটা আপনারা কিন্তু সিজন ফাইভের মধ্যে পেতে যাচ্ছেন, তো আশা রাখি আপনাদের কাছে জিনিসটা ভালো লাগবে এবং তারা যতটুকু সম্ভব হয় রিয়েলিস্টিক করার চেষ্টা করতেছে এবং তারা ভালোই ডেভেলপমেন্ট করতেছে। আমার দেখা মতে বর্তমানে তারা খুব ভালো কাজ করতেছে এবং তাদের যে গ্রাফিক্সটা আছে গ্রাফিক্সটা খুবই ইনহ্যান্সড হয়েছে। তবে এই গেমটা খেলার জন্য আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবে 6 GB র্যাম, 4 GB র্যামের মধ্যে আপনারা মিডিয়াম বা লোতে করে আপনারা খেলতে পারবেন, বাট তেমন একটা মজা পাবেন না। যদি আপনারা 6 GB র্যামের ফোন হয়ে থাকে তাহলে আপনারা ফুল গ্রাফিক্সে সুন্দর একটা এনভায়রনমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গেমটাকে উপভোগ করতে পারবেন। তো সিজন ফাইভের মধ্যে আপনারা কিন্তু ফেরিটাকে পেতে যাচ্ছেন। তো আরেকটা জিনিস সেটা হলো হয়তোবা আপনারা ফেরিটাকে রাইড করতে পারবেন, মানে ফেরিটাকে উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে ফেরির যে ম্যাপটা রয়েছে, মানে ফেরিটা যে রয়েছে, আমরা জাস্ট ফেরিতে ঢুকি আর আমাদেরকে একটা ম্যাপ লোড দিয়ে আমাদেরকে ফেরি থেকে নামিয়ে দেওয়া হয়। হয়তোবা বাস সিমুলেটর বাংলাদেশের মধ্যে আমরা বাংলাদেশে যেরকমভাবে ফেরিতে ওঠার পর আমাদেরকে অপেক্ষা করতে হয়, ঠিক সেই রকম একটা সিস্টেম বা একটা পদ্ধতি হয়তোবা রাখবে যেখান থেকে আমরা ফেরিটাকে আমরা এনজয় করতে পারবো এবং ফেরি থেকে আমরা চড়ে আমরা এক স্থান থেকে অন্য জায়গায় যেতে পারবো। তো ওই রকম আশা রাখি একটা সিস্টেম থাকবে, আর ওই সিস্টেমটা থাকলে কিন্তু বুঝতেই পারতেছেন অনেকটা রিয়েলিস্টিক একটা ভাইব কিন্তু আমরা সেখানে পেয়ে যাচ্ছি। আর তাছাড়া বলতে গেলে বর্তমানে তারা এনভায়রনমেন্টটা যতটুকু আপডেট করছে মোটামুটি ভালোই, 2D গেমস হিসেবে অনেক সুন্দরই কাজ করছে, বাট টেক্সচারটা যদি 3D করা যেত এবং গেমের যে অপটিমাইজেশনটা আছে সেটা যদি আরও কিছুটা ভালো করা যেত এবং আপডেট করা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। আর নতুন হিসেবে তারা যতটুকু করছে তা সত্যি প্রশংসা দাবিদার, আর আশা রাখি ভবিষ্যতেও তারা এই জিনিসটা নিয়ে আরও কাজ করবে এবং ডেভেলপ করার সাথে সাথে তারা এই জিনিসগুলো বিবেচনা করে দেখবে। তবে হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই বলে রাখি আপনাদেরকে হয়তোবা এই সিজন পাসটা আপনাদেরকে কিনে নিতে হবে, যে জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না এই গেমের মধ্যে আবার বা এই কেনাকাটার জিনিস আর কীরকমভাবে আসে। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বহুত বড় একটা গেম হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু কোনো রকম কোনো কিছু আমাদেরকে পারচেস করতে হয় না, বাট এখানে বাস সিমুলেটর বাংলাদেশের মধ্যে নতুন থেকে আমাদেরকেও দেখা যেতেছে যে বিভিন্ন সিজন পাস কিনতে হইতেছে। তো এই জিনিসটা যদি না থাকতো তাহলে গেমটা একদম প্রপারলি সবার জন্য খুব সুন্দরভাবে কোনো রকম কোনো নেগেটিভ মতামত থাকতো না এই গেমটার পক্ষে।
তো যাই হোক, এই গেমটার পক্ষে শুধুমাত্র যদি নেগেটিভ মন্তব্য থাকে জাস্ট এটাই, আসলে আর কোনো কিছু না। তবে আপনারা চাইলে কিন্তু এখন ফ্রি মোডের মধ্যে অনেক কিছুই খেলতে পারতেছেন, অনেক কিছু রয়েছে এবং আপনারা চাইলে কিন্তু এনজয় করতে পারতেছেন। অনেকগুলো রুটও কিন্তু এখন আনলক অবস্থায় আছে যেগুলো দ্বারা আপনারা কিন্তু এনজয় করতে পারতেছেন গেমটা দ্বারা। তো আপনারা চাইলে কিন্তু ফ্রি টাইমই খেলতে পারেন। তবে আরেকটা জিনিস, অন্ততপক্ষে ছবি তোলার যে বিষয়টা ছিল সেটার মধ্যে অন্ততপক্ষে অ্যাড ফ্রি রাখার দরকার ছিল। সেখানেও কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা ছবি তুলতে গেলে আপনাদেরকে অ্যাড দেখতে হয় এবং সাথে সাথে স্ক্রিনটা আপনাদের কিন্তু সেট অবস্থায় থাকে না। এই জিনিসটা কিন্তু তাদের নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে আমরা এরকম এখন পর্যন্ত এরকম কোনো গেমস আমি দেখি নাই যেটার মধ্যে যে একবার স্ক্রিন সেট করার পরে আপনাদেরকে বারবার স্ক্রিন সেট করতে হবে যদি আপনি কিনে না নেন গেমটাকে, মানে সিজন পাস যদি না নেন তাহলে আপনাদেরকে বারবার স্ক্রিন সেট করতে হবে। এরকম একটা সিস্টেম কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশের মধ্যে কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, এই জিনিসটা আপনারা কীভাবে নেবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে পার্সোনালি এই জিনিসটা তেমন একটা ভালো লাগে নাই, বিশেষ করে এই পেইড জিনিসটার শুরু থেকে আমি বিপক্ষে ছিলাম, এখনও পেইড জিনিসটার বিপক্ষে। তবে গেমটার ভালো ডেভেলপ করছে আর বর্তমানে ফ্রিতে অনেক কিছু খেলা যাইতেছে, আপনার যাতে ফ্রিটা উপভোগ করতে পারেন। তো যাই হোক, মূলত এটাই আপনাদেরকে জানানো ছিল। বাস সিমুলেটর বাংলাদেশের খুব শীঘ্রই একটা আপডেট আসতে চলেছে আর আশা রাখি আপনাদের কাছেও আপডেটটা ভালো লাগবে এবং আপনারা এনজয় করতে পারবেন এই আপডেটগুলোকে। আর ধীরে ধীরে আশা রাখি গেমটা সুন্দর একটা গেমের মধ্যে পরিণত হবে এবং অবশ্যই এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা গেম হয়ে উঠবে ইনশাল্লাহ খুব সামনেই। আর প্রত্যেকটা মডেলই খুবই রিয়েলিস্টিক করার চেষ্টা করা হইতেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা মূলত এই পর্যন্তই। যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে কিন্তু অবশ্যই আপনারা অল করে দিবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।